বাংলাদেশের সাম্প্রতিক বন্যার ভয়াবহ প্রভাব মোকাবেলায় সহায়তার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। গত শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে এই প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ঢাকার নতুন নেতৃত্বের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর এটাই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। এর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে পালানোর পর এক বিবৃতিতে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিল পাকিস্তান সরকার। ডক্টর ইউনূসের কাছে পাঠানো চিঠিতে শাহবাজ শরিফ গভীর দুঃখ ও সহমর্মিতা প্রকাশ করে লিখেছেন, এই পরিস্থিতিতে পুরো পাকিস্তান বাংলাদেশের সরকার ও জনগণের পাশে রয়েছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের জনগণ দুর্যোগের মুখে স্থিতিশীলতার জন্য পরিচিত। আমি আত্মবিশ্বাসী যে তারা আপনার দক্ষ নেতৃত্বে এই প্রতিকূলতা কাটিয়ে উঠবে। তার জন্য প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান। প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।